বেশ মাছ চার করে এটা মাখা মাখা করেই রান্না করব। আর হচ্ছে কি এটা মানে ভাজিনি, কষিয়েই রান্না করব, কারণ কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ইউনিভার্সিটিতে গেলে দেখা যেত যে মাঝে মধ্যে এই পুকুর পাড়ে বসতাম, মাছ টাছ দেখা যেত, ভালো লাগতো। বাট কখনো যে এখানকার মাছ সরাসরি মানে আমি বাসায় নিয়ে আসবো বা খেতে পারবো এই বিষয়টা কল্পনা করিনি। তো যাই হোক, এটা একটু মানে কি বলে ওই যে আশার বাহিরে ছিল, তবে ভালো লেগেছে আর কি। আর মাছটা আমি পানি ছাড়াই একদম ভালো মতো একটু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর মাছটা এত মজা হয়েছিল, আসলে আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, এই জন্য আপনাদেরকে আগে বলে দিলাম। মাছটা নামানোর আগে আগে এখানে একটু ধনে পাতা কুচি আর হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে মাছের টেস্ট কয়েক লেভেল উপরে উঠে গেছে। আর তরকারির কালারটাও খুবই সুন্দর এসেছিল। তো এরপরে রান্নার ফাঁকে হচ্ছে কি ওই যে পেয়ারা দিয়েছিল গতকালকে আপু, তো সেই পেয়ারাও খাচ্ছিলাম। পেয়ারাগুলো বেশ মজার ছিল, তবে পেয়ারাগুলো মানে কাঁচা অবস্থা হলে আরও বেশি মজা হতো আর কি। তারপর আলহামদুলিল্লাহ কোন জায়গার থেকে পেয়ারা কই চলে আসছে, মানে রিজিক এমন একটা জিনিস। দুপুরের মোটামুটি সব কাজ শেষ করলাম, এখন শুধু হচ্ছে খাওয়া দাওয়া বাকি। আর মুখের মধ্যে বেশ কয়েক জায়গায় মানে রোন আসলে উঠে, কিন্তু এগুলো বের হয় না সম্পূর্ণভাবে, কিন্তু দাগ হয়ে যায় আর কি। এই যে এখানে তিনটা চারটা একসাথে হয়েছে, একটাও বের হয় নাই। আর এই জায়গায় হচ্ছে আবরার সাহেব খামচি দিছে, ঘুমাইছিলাম ঘুম থেকে উঠানোর জন্য, মানে অভিনয় করতেছিলাম আর কি যে ঘুমায় আসি উঠবো না, সে একদম খামচি দিয়ে ঘুম থেকে তুলছে, এই হচ্ছে অবস্থা। রকমের সমস্যার সমাধান করেই ফেললাম, কারণ হচ্ছে সবাই যেটা বলতেছেন আমার মনে হয় সেটা ঠিক, কারণ শুধুমাত্র ইউটিউবে না ফেসবুকেও আমি অজস্র এরকম কমেন্ট পাই যে আপু এই গরমের মধ্যে এসি লাগায় ফেলেন, বাচ্চাদের জন্য ভালো, আপনারা একটু আরাম পাবেন। তারপরে অনেকের কমেন্ট যেহেতু ওই যে এখন তো অনেক বেশি কারেন্ট যায়, তো অনেক আপুরাই বলতেছে যে আপু এত বেশি যখন এখনও কারেন্ট নাই আর কি, তো যে এই জন্যই কথাগুলো মনে হলো। তো অনেকে বলে যে আপু যেহেতু এত কারেন্ট থাকে না আইপিএস কিনে নেন, তাহলে তো একটু আরামে থাকতে পারবেন, বাচ্চাদের জন্য ভালো হবে। তো ভাবলাম যে সবাই যেহেতু বলতেছে আর সবাই তো ভালোর জন্যই বলতেছে, এটা আসলে খারাপ কিছু না, তো সেটা আসলে করে ফেলা উচিত। তাই আসলে এটার সমাধান চিন্তাভাবনা করছি আর ভাবছি করে ফেল। তো দুপুরে খেতে আসার সময় আফিফের আব্বু আবার মাছ নিয়ে আসছে, বোয়াল মাছ, তারপরে এটা কালিবাউস মাছ বললো, আর হচ্ছে কাচকি মাছ। তো মাছগুলো বেশ ফ্রেশ ছিল, তবে বললো যে সব কিছুর দাম যেই দিন দিন যেই হারে বাড়ছে আর কিছুদিন পরে কিছু খাওয়া লাগবে না এমন অবস্থা আর কি। কাচকি মাছগুলো একদম মানে ফ্রেশ ছিল। তো কলা গাছের থোড়না ভিতরে যাওয়াটাকে কি বলে আমি খালি বারে বারে ভুলে যাই, তো ওইটা এত টেস্টি হয়েছিল, আমি ওইটা দিয়েই দুপুরবেলা মনে হয় ম্যাক্সিমাম ভাতটা খেয়েছি। আর আমার খাওয়ার জন্য আসলে বেশি আইটেমের দরকার হয় না, মজার মতো একটা দুইটা আইটেম হলে এনাফ, কারণ বেশি খেতেও পারি না, সো আইটেম কম হলেও এনাফ হয়ে যায় আর কি। আর এই যে মাছ মোটামুটি সবাই বসে পড়েছে মানে খেতে আর কি, আর আমরাও বসলাম। আর ওই মাছটা থেকে আফিফের জন্য সরি আবরারের জন্য অর্ধেকটা নেওয়া হয়েছে, আর মাছটা আসলে খুব মজা ছিল। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া ফ্যানের নিচে বসে ভাত খাচ্ছে, বাট ঘেমে টেমে কী ভয়াবহ অবস্থা। তো আসলে গরম কিন্তু সবারই লাগে, এই হচ্ছে অবস্থা। তো সবাই তো আর ভিডিওতে কথা বলে না, আমি বলি তাই আমার মানে বারবার হয়তো বা বলা হয়ে যায় যে গরম লাগছে এই আর কি। আমার থেকেও বাসার মধ্যে সবচেয়ে বেশি গরমের কথা যে বলে তার মধ্যে হচ্ছে আফিফের আব্বু আর আমার আম্মু, তারা তো মনে হয় যে একদম মানে ফুল স্পিডে ফ্যান ছাড়া থাকতেই পারে না এমন অবস্থা। তো এরপরে হচ্ছে আমার কিছু ডেলিভারির প্রোডাক্ট ছিল, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর একটা মজার জিনিস হয়েছে আমি একটু পরে আপনাদেরকে বলছি। আর সেই সাথে আমি হচ্ছে একটু বাহিরেও গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, আমাদের রোডেই আরেকটা বাসার ভাড়া মানে টুলেটটা নিয়েছে আর কি, দেখতে গিয়েছিলাম, তো বাসাটা হয়নি। তো যাই হোক, এরপরে বাসায় আসলাম, আর তো অর্ডারের জিনিসগুলো গোছাচ্ছি, আর এগুলো কাজ করতে গেলে সাথে সাথে আবরার সাহেব আফিফ সাহেব দুজনেই চলে আসে। তো মজার বিষয়টা হচ্ছে যে আমার যে আপু অর্ডার করেছে সে আগেও আমার থেকে ড্রেস নিয়েছে, তো এবারও আবার নিচ্ছে। তো আপু আবার এবার আমাকে বলেছে যে আমার মানি প্লান্ট গাছের কয়েকটা ডাল যাতে তাকে দেই,
তো বিষয়টা আমার কাছে মজা লেগেছে। যাই হোক, তো আমি আপুর জন্য খুঁজে খুঁজে যে এই ডালগুলোতে শিকড় আছে সেগুলো দেখে দেখে কেটে দিচ্ছিলাম। আর দেখা যায় যে যারা আমার কাস্টমার ম্যাক্সিমাম সবাই আমার হচ্ছে গিয়ে ভিউয়ার্স, তাই ভিডিওতে কম বেশি সব কিছুই আমার দেখে আর কি। তো এই তো কয়েকটা ডাল কেটে নিলাম। আর আমাকে বারান্দায় আসতে দেখে সুর সুর করে ছোট সাহেবও চলে আসছে। আর এই যে দেখেন, আসার সাথে সাথে এই অঘটন, মানে সে গাছ তুলেই ফেললো একটা, ধরতে ধরতেও মানে রক্ষা করতে পারলাম না, এরকমই করে। ও হচ্ছে টোটাল চারটা ড্রেস অর্ডার করেছিল, তো সেগুলো প্যাকেট করে নিলাম, আর গাছগুলোও প্যাকেট করে নিলাম। আরও কিছু অর্ডারের প্রোডাক্ট ছিল, সেগুলোও রেডি করেছি, কিছু ডেলিভারিতে পাঠিয়েছি, আর এখন কিছু আবার পাঠাবো। আমাদের কোনো ড্রেস আপনাদের ভালো লাগলে অর্ডার করতে চাইলে সেই ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর অনেক দিন পরে আজকে ফার্ম থেকে হচ্ছে দুধ আনা হলো, কারণ ব্যস্ততার কারণে আফিফের আব্বু যেতেই পারে না। তো দেখা যায় যে নর্মাল মুদি দোকান থেকে দুধ আনা হয় আর কি, তো সেগুলো আবার খেতে তেমন একটা ভালো লাগে না। তো আজকে প্রায় অনেক দিন পরে আফিফের আব্বু গিয়ে দুধ নিয়ে আসছে আর কি। আর এখন বাবা ছেলেরা একসাথে মিলে, মানে বাবা চা খাচ্ছে সাথে ছেলেদেরকেও একটু দিচ্ছে আর কি। খাও খাও, এটা খাও, খাও 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 খাও, একটু খাও, একটু খাও, খাও মা, খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, নাও 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 নাও, একটু খাও, মাথা তো ঘুরে যেতেছে, থামাও, বলো না, বলো বলো না, তো এরপরে সন্ধ্যার দিকে আমিও হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিলাম। আজকের ভিডিওতে যে জিনিসটা জানার জন্য আপনারা অনেক বেশি অপেক্ষা করছেন সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আমার বাসায় কেন আমি এসি লাগাই না, আইপিএস কিনি না, এই বিষয়টা। তো প্রথমে আমি বলবো যে আপনারা প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি জাস্ট আজকের এই ভিডিওতে আমার জায়গা থেকে পরিষ্কারভাবে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আসলে প্রত্যেকটা মানুষই চায় যে যেই অবস্থানে থাকুক না কেন সবচেয়ে ভালো জায়গায় সে থাকতে, ভালো পরিবেশে থাকতে, ভালো জিনিস খেতে, ভালো জিনিস পড়তে। তো এটা আসলে দোষের কিছুও না, যার যার চেষ্টায় সে যতটুকু সম্ভব হয় সেটা করার ট্রাই করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ চাইলেই কিন্তু যখন যে কোনো জিনিস করে ফেলতে পারে না, সেটার জন্য প্রথমত তার আর্থিক অবস্থার দরকার হয়, আর দ্বিতীয়ত বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, পারিপার্শ্বিক কারণ, অথবা আরেকটা কারণ হতে পারে যে একটা মানুষের লাইফে অনেক কিছুর প্রয়োজন হয়, হয়তো বা বাহির থেকে কেউ দেখলে মনে করবে যে তার লাইফে এই জিনিসটা এখন বেশি প্রয়োজন, কিন্তু ওই ব্যক্তিটাই জানে যে তার লাইফে এখন কোন দিকটায় বেশি ফোকাস করা প্রয়োজন। মনে হতে পারে, আমি একেবারে সহজভাবে বলতেছি, আপনারা যদি বলেন যে এসি লাগানোর সামর্থ্য আমার আছে, আমি লাগাচ্ছি না, সেটাও যেমন ঠিক, আবার তেমনিভাবে আমি যদি বলি যে আমার এখন এই মুহূর্তে এসি লাগানোর অ্যাবিলিটি নাই বা প্রয়োজন আছে, এটা যে প্রয়োজন না তা না, প্রয়োজন আছে, বাট এছাড়াও আমার লাইফে আর অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু আমাকে দেখতে হবে, করতে হবে, তো সেই সব দিক চিন্তা করে এটা আপাতত আমার লাইফের প্রয়োজন না এবং এটা অ্যাফোর্ড করাও বর্তমানে আমার পক্ষে সম্ভব না, আর এই দিকে সিদ্ধান্ত নেওয়াটাও আমার জন্য বোকামি। এখন কথা হলো, মানে যেই বিষয়টা সামনে আসছে যে আমি আমার ভিডিওতে কেন বলি গরম লাগছে, দেখেন আমি আমার ভিডিওতে গরম লাগলে, শীত লাগলে, বা যখন সিলেটে বৃষ্টি হয় বৃষ্টির কথা বলি, যখন বন্যা হয়েছে বন্যার কথা বলেছি, তারপরে হচ্ছে গিয়ে যখন শীতকাল আসে শীতের ভিডিওতে কোন দিন শীত বেশি ঠান্ডা বেশি সব কিছুই কিন্তু বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে অবস্থা। তো আমি যেহেতু আমার ডেইলি লাইফের ব্লগ করি সেখানে আমার সব কিছুই বলতে হয়, তাই না? তো সেই প্রেক্ষাপটে হয়তো বা কথা চলে আসে। তো অনেকেই বলেন যে এত গরম লাগছে গরম লাগছে, বলেন তাহলে এসি কেন লাগান না, তাহলে আইপিএস কেন নেন না, কারেন্ট চলে যায় এত সমস্যা যখন। তো কারেন্ট যে চলে যায় এটা শুধু আমার সমস্যা না, লক্ষ লক্ষ মানুষের সমস্যা। তারপরে আর এসিতে থাকার ইচ্ছা যে শুধুমাত্র আমার আছে অন্য মানুষের নাই তাও কিন্তু না, সব মানুষই চায় তার জায়গা থেকে, ওই যে বললাম ভালো থাকতে। তো যাই হোক,
এত কিছু না বলি, আমি আমার বাসায় এসিও লাগাইনি আর আইপিএসও কিনিনি, জাস্ট আপনাদের মানে অনেকের অনেক রকমের প্রশ্ন, বিশেষ করে ফেসবুকে তো অনেকে এই কথা বলেন, তো সবার কথা বিবেচনা করেই আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম। সবাইকে কমেন্টে বলি যে যখন সামর্থ্য হবে, বা অনেকে যদি বলে সামর্থ্য হলে লাগাবো, তখন আবার বলে সামর্থ্য তো আছে, এত কিছু কিনেন, এত কিছু করেন, তাহলে এটা কেন কিনছেন না। তো একটা বিষয় হলো যে বললাম, যার লাইফের যেটা বেশি প্রয়োজন মনে হয় সে সেটাই করে। আর চাইলেও যে আমি যদি এখন আমার ঘরে একটা এসি লাগাই, তখন আমার কিন্তু এই কথাটা আসবে যে আপনি আপনার বাবা মায়ের ঘরে কেন এসি লাগান নাই, তারপর বলবো আপনার ভাই বোনকে কেন লাগান নাই, তো সবাইকে এসি লাগাই দিচ্ছেন, আপনার শ্বশুর বাড়িতে তো এসি নাই, তো এরকম অনেক কথা মানে আসবে সামনে, ঠিক আছে। তো আমার একার পক্ষে আসলে ওইটা পসিবল না যে আমি একসাথে 5-7টা এসি কিনে একদম আমার সবার ঘরে লাগাই দিব। যদি সেটা মানে আমার পক্ষে পসিবল হতো তাহলে সেটা করে ফেলতাম। আর আর তার থেকে বড় কথা, যদি এটা একদম সিরিয়াস পর্যায়ে প্রয়োজন হতো, যেটার সাথে জীবন মরণ সম্পর্ক, সেটা আমার বা আমার হাজবেন্ডের অথবা আমার বাচ্চা কাচ্চার, তাহলে হয়তো বা চিন্তা ভাবনা করতাম। আপাতত আমার বা আমার বাচ্চা কাচ্চার সবাই, গরম তো কষ্ট হবে, শীতেও কষ্ট হয়, গরমেও কষ্ট হয়, সেটা ঠিক আছে, কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে আলহামদুলিল্লাহ চলতে পারতেছি। তবে আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট থাকবে, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, ভালোবাসবেন, ঠিক আছে, বেশি করে ভালোবাসবেন, দোয়া করবেন। আর ইনশাল্লাহ যখন সামর্থ্য হবে এবং প্রয়োজনটা বেশি মনে হবে, সবকিছু মিলিয়ে যখন সবকিছু অনুকূলে থাকবে আর কি, সোজা কথা, তখন ইনশাল্লাহ এসি আইপিএস বা যা যা বলেন সব কিছুই করে ফেলবো, ঠিক আছে। তো আশা করি আপনারা আমার কথাগুলো পজিটিভভাবে নেবেন। আর যারা, আমি মনে করি যারা আমাকে বলেন, ভালোবাসেই হয়তো বা বলেন বেশিরভাগ মানুষ, যে আপু এটা করে ফেলেন, এসি নিয়ে ফেলেন বা আইপিএস নিয়ে ফেলেন, তাহলে বাচ্চাগুলো একটু আরামে থাকবে, বাচ্চাদের ঘুম ভালো হবে, আপনিও ভালো ঘুমাতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের কথা মানি, বিশ্বাস করি, কিন্তু কয়েকজন আছে এর মধ্যে যে গোটা কি বলে যে গুটি কয়েকজন আছে যারা হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে ইচ্ছাকৃত বলেন বা কষ্ট দেওয়ার জন্য বলেন, ছোট করার জন্য বলেন, তাদেরকে বলি যে এটা আসলে কোনো লাভ নেই, ঠিক আছে, আসলেই কোনো লাভ নেই। চিন্তা করে দেখবেন বোন, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আপনি হয়তো বা কোনো না কোনো আরেকজনের কাছ থেকে কষ্ট পাবেন। সো আমরা সবাই চেষ্টা করবো সবার জায়গা থেকে, ভালো লাগলে কাউকে দেখবো, তার লাইফ তার সাথে কথা বলবো, না লাগলে একেবারে তাকে ইগনোর করব। শুধু শুধু কাউকে কষ্ট দিয়ে আসলে কি ভালো থাকা যায়? যায় না। দিন শেষে কষ্ট কোনো না কোনোভাবে আপনি কিন্তু পাবেন। তো এটাই, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবো, সবাইকে ভালোবাসবো। আর তো আশা করি আপাতত এই বিষয়গুলো নিয়ে আমাকে আর আপনারা কেউ কিছু বলবেন না। আর ওই যে ভিডিওর মধ্যে যেহেতু বলার অভ্যাস, গরম লাগলে যে এখনও গরম লাগতেছে, ঘামতেছি, কারণ ফ্যান অফ করে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে, তো সেই জন্য ঘামতেছি। তো যাই হোক, আসলে যখন যেই পরিস্থিতিতে থাকি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে আমার জায়গা থেকে মনে হয় দোষের কিছু না, বাট আপনাদের কাছ থেকে যদি দোষের কিছু মনে হয় সেটা আপনারা সুন্দরভাবে আমাকে ধরিয়ে দেবেন, বাট প্লিজ কেউ কষ্ট দেবেন না। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, বিদায় নেওয়ার পর আবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার কি খাই? বাদাম খাই, খাও খাও খাও। এখানে কি এগুলো বাবা, পড়ে গেছে, খাও। আম্মা বলো তো, থ্যাংক ইউ, হাসি দেখাও। এটা কি হাসি মা, চোখ কই, চোখ। বাদাম খাই, খুব ব্যস্ত, কুটুস কুটুস করে বাদাম খাই, কে দেখি।